জাবুরিয়ার শ্যামলা অঞ্চলের ফরফরি গ্রামে মহাবাজি গুরুতর আহত দুই ছাত্র পরিষদের সদস্য, তাদেরকে বাহাদুরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের অফিসে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী, তারই প্রতিবাদে মিছিল করতে গেলে তাদের উপর বোমা নিক্ষেপ করে ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। আজ আমাদের ছাত্র পরিষদের উপর হামলা হয়েছে। আজ কিছু কিছু দুষ্কৃতী মণিকাঞ্চন ঘোষ, বাপ্পা বাগ, অভিজিৎ ঘোষ আর বুড়ি পোল্ট্রি নামে একটা ছেলে আজ আমাদের উপর পতন, ওরা সুলানার নাম করে এক গায়ে গ্রামে একটা মিটিং ডাকে। সেই মিটিংয়ে গ্রামে সবাইকে বলে যে সুলানার নাম করে যে ওই পার্টিবিস্টা দখল নেওয়ার জন্য সুলানার নাম করে কে সরম সুলানার লোক কিছু জানতো না, সেই ব্যাপারটা নিয়ে বোধহয় যায় আমাদের পার্টিবিস্টকে যায় এবং পার্টিবিস্ট ভাঙচুর করে। ভাঙচুর করার পর আমরা পাল্টা ইয়ে করতে গেলে বলতে গেলে কিছু তা আমাদের উপর হামলা করে গুন চার্জ করে দেয়। কোথায় হয়েছে এটা? কখন হয়েছে? কতজন আহত হয়েছে? কি নাম ওনার? বিজয়। কি আপনার নাম? বাড়ি কি ভুড়িতে? কি হয়েছিল, আমরা ওই পাটলিপথে ওনারা যে দখল করে রেখেছিল, ওনারা সেই যে আমাদের হেলথ সেন্টার, আমাদের সরকারি হেলথ সেন্টার পার্টি অফিস দখল করে ওনারা রেখেছিল, বুঝলেন? আমরা ওই ইয়েটা বলতে গিয়েছিলাম, আমাদের মানুষগুলো আগে থেকে কেস পেয়েছিল ওই জায়গাতে, বুঝলেন? আমরা গিয়েছিলাম ওইটাও ই করতে ছাড়াতে, কিন্তু এটা পার্টি অফিস আমরা এখানে করতে দেবো না, ও তো সরকারি জায়গা, হেলথ সেন্টার আছে, হেলথ সেন্টারের জন্যে আমরা দেবো না জায়গাটা। পার্টি অফিস করা হয়তো অধিকার নাই ওনাদের, ওদের তো সরকারি জায়গা, হেলথ সেন্টারের জায়গা, সরকারি জায়গা ওরা ই করে পার্টি অফিস করে বলো। ওই জন্যে ওই পার্টি অফিসটা ওনারা করেছিল হেলথ সেন্টারের জায়গায়, যে আমাদের ডাক্তারখানার জায়গায় কি কোনো দিন পার্টি অফিস হয়? এনারা ওইটা করতে চাইছিল, আমরা ওইটা বাধা দিতে যেয়ে করে আমাদের বোম চার্জ করে ঝামেলাটা কি পার্টিগত? হ্যাঁ, পার্টি আমাদের সব পার্টি তৃণমূল দল, সবাই তৃণমূল দল, ওনারা পাওয়ার দিয়েছে যে যুবগোষ্ঠীর যারা আমরা যে অর্জুনটো হয়েছে তো মানে দু গ্রুপ পার্টির ওনাদের যুবগোষ্ঠী ছেলে থেকে মেরেছে। হ্যাঁ, আপনাদের মিডিয়াতে মিডিয়া হয়েছিল যে বিগত এক বছর আগে আমাদের এই পার্টি মিশন আমাদের জামুরিয়া বিধায়ক হরলাল সিং উদ্বোধন করে দিয়ে যায়, সেই উদ্বোধন হওয়ার পর আপনারা অঞ্চলের প্রত্যেকটা নেতা নেতৃত্বের পারমিশন নিয়ে আমি অঞ্চল তৈরি করেছিলাম। আজকে বিগত দু মাস ধরে আমাদের এই এই একটা ওই পাশের দিনটা নিয়ে আমাদের ঝামেলা চলছে, আমাদের ছাত্র পক্ষের দৃষ্টভঙ্গি প্রত্যেক দিন আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করছে, অশান্তি সৃষ্টি করছে। কিন্তু আমরা তারপরে এমএলএ সাহেবের কাছে যাই, এমএলএ সাহেবের নেতৃত্বে আমরা কিছু দুদিন আগে আমরা আমাদের ঘুড়ো পালি ঢুকিয়েছিল, কুকুর ছাগল ঢুকিয়েছিল, তার জন্য আমরা একটি গেট লাগাই আর এমএলএ সাহেবের একটি ফলক লাগাই, সেই ফলক আজকে ওই কিছু দুষ্কৃতি বাপ্পা বাগ, অভিজিৎ ঘোষ, অনন্ত লোক, কালু বাপ্পার নেতৃত্বে আজকে সেই পার্টিগুলি ভাঙচুর করে আর পোল্ট্রি ঘুড়ির পোল্ট্রি মণিকাঞ্চন এই কিছু লোক বা কালু বাপ্পার নেতৃত্বে আজকে আমাদের পার্টিগুলি ভাঙচুর করে। বা কালু হচ্ছে আমাদের পঞ্চায়েত মেম্বার আর বাপ্পা হচ্ছে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট। এটা অঞ্চল প্রেসিডেন্ট কেন করেছে আমি সেটা জানি না, অঞ্চল প্রেসিডেন্ট আমারও খুব ভালো সম্পর্ক, তো অঞ্চল প্রেসিডেন্ট কেন আমাদের ছাত্র পরিষদের এতটা নিতে হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না। তাই ছাত্র পরিষদ একটি শাখা সংগ্রহ সেটির সঙ্গে মাথায় আমরা কিছুতে মাথায় কোনো কিছুতে তো হাত পড়াইনি, তাই আজকে একটি সামান্য একটা দিন নিয়ে আজকে আমাদের দুটো ছেলে দুটো আমাদের বোম চার্জ করতে হয়েছে, মানে দুটো ছেলে আজকে জখম হয়েছে, দুটো ছেলে জখম হয়েছে বাহাদুর হসপিটালে ভর্তি হয়েছে তারা। এই যে ঝামেলাটা কি নিয়ে ঝামেলাটা পার্টি অফিসে ওনারা এখন কোথায়? সৌমিত্র বাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।